আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি এসআর থাই অ্যালুমনের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরও একটা ভিডিও। তো এই ভিডিওতে আমি আজকে দেখাবো 2022 সালের 4 ফিট লেন্থে এবং হাইটে 4.5 ফিট থাই জানালা করাতে কত টাকা খরচ আসে কায়ের মাল দিয়ে। তো এটা নিয়ে আমি আজকে ভিডিও করেছি, তো আশা করি আপনাদের বোঝাতে পারবো। আর একটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, যারা ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও আপলোড করি, থায় জানালা সিলিং সম্পর্কে বিস্তারিত তুলে ধরি আপনাদের সুবিধার্থে, তো আপনাদের যদি একটু হলেও যদি উপকার করে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো এটা দেখতে পারতেছেন, এটা কিন্তু কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং নাসির কোম্পানির গ্লাস। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু নাসির লেখা আছে, খোদাই করা লেখা। তো আপনারা যারা গ্লাস যখন নেবেন তারা অবশ্যই নাসির কোম্পানির গ্লাসটা নেবেন। আর এটা নাসির কোম্পানির গ্লাসের এরকম সিল থাকে, আপনারা দেখে অবশ্যই নেবেন। আর এখানে যে লকটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সিকন কোম্পানির লক, এটা থাইল্যান্ডের একটা লক, মেড ইন থাইল্যান্ড। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। আর গ্লাস হিসাবে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু মার্কারি, যেটা ভিতর থেকে একদম বাইরে একদম ক্লিয়ার দেখা যাবে এবং বাইরে থেকে কিন্তু ভিতরে কোনোভাবেই দেখা যাবে না দিনের বেলা। আর রাতের বেলা যদি ভিতরে লাইট থাকে সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে কিন্তু দেখা যাবে। তো থায় জানালাতে অবশ্যই কিন্তু পর্দা ব্যবহার করতে হবে আপনাদের, এটা মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু আমরা অনেকগুলো জানালা বানিয়েছি। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা জানালা এখানে ভিডিও করছি। তো এখানে কিন্তু দুইটা জানালা অলরেডি আছে। তো এটার রেট নিয়েছি বর্তমান 6,500 টাকা। তো 6,500 টাকার বিনিময়ে কিন্তু আপনি 4 ফিট লেন্থে এবং হাইটে 4.5 ফিট থায় জানালা পেয়ে যাবেন। এটা আপনার কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং নাসির কোম্পানির মার্কারি গ্লাস হবে। মার্কারি গ্লাস আপনি ব্লু অথবা গ্রিন দুটাই নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন। তো এখানে যদি কালো অ্যালুমিনিয়াম নেন সেক্ষেত্রে কিন্তু রেট একই আসবে, মানে সাদা এবং কালো দুটাই কিন্তু রেট কিন্তু একই আসবে। তো এখানে কিন্তু সাদা অ্যালুমিনিয়ামটি আমরা ব্যবহার করেছি, মানে কাস্টমার যেটা পছন্দ করেছে সেটা সে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অনেক সুন্দর করে কাজ করেছি, 100% ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা দ্বারা আমাদের দ্বারা কাজ করাতে চান তারা অবশ্যই করাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা জানালার গ্লাস লাগানো হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমরা লাগাচ্ছি, এখানে কিন্তু একটা গ্লাসে দেখতে পাচ্ছেন নাসির লেখা আছে, মানে প্রতিটা গ্লাসে থাকে না, মানে প্রায় সব গ্লাসই থাকবে, আপনারা এটা দেখে নেবেন অবশ্যই। তো এই পাশে কিন্তু যেটা দেখতেছেন এটা কিন্তু মার্কারি, এটা থাকবে ভিতরে, আর যেটা কালার সেটা কিন্তু বাইরে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে লাগাচ্ছি, আরও এখানে সরঞ্জাম রয়েছে। তো আপনারা আমাদের দ্বারা যদি কাজ করাতে চান আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি দূরে হয় সেক্ষেত্রে কিন্তু ক্যারিং খরচাটা অবশ্যই আপনার বহন করতে হবে, কারণ ক্যারিং খরচাটা আমাদের দিলে কিন্তু পোষাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো অ্যাভেলেবল জানালা বানিয়ে রেখেছি, এটা এগুলো সব অর্ডারই হয়ে গেছে এগুলা। তো আপনারা যদি চান অবশ্যই পাবেন, আমরা কিন্তু অনেক চিপ রেটে এবং অনেক সুন্দর করে কাজ করে থাকি, যা আপনার মনের মতো হবে। তো আজ আর ভিডিও বড় করব না, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলে নিচে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, আমরা থাই সম্পর্কে, সিলিং সম্পর্কে বা থাইয়ের যাবতীয় কাজ সম্পর্কে যদি ধারণা পেতে চান বা অবশ্যই দাম শুনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনাকে। তো সবাই ভালো থাকবেন, ভিডিও এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।